বাংলাদেশে তথা ভারতবর্ষে ইসলাম প্রচারকদের এক অনন্য দৃষ্টান্তের নাম শাহ সুলতান বলখি মহীশূর। তিনি ছিলেন একজন শতাব্দীর বিখ্যাত দরবেশ ও ধর্ম প্রচারক। তৎকালীন উত্তরাঞ্চলের বিখ্যাত শহর পুনর্বর্ধন ও সন্দ্বীপে তিনি ইসলাম প্রচার করেছিলেন। বর্তমানের বগুড়া অঞ্চলে ইসলামের আলোকবর্তিকা তিনি প্রজ্বলন করেছিলেন, যা আজও সে আলো পুরো অঞ্চলে দীপ্তি ছড়াচ্ছে। ইতিহাসবিদ সুভাষচন্দ্র সেন বগুড়ার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন, 1083 সালে রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বলখি যুদ্ধে পরাজিত ও নিহত করেছিলেন। শাহ সুলতান বলখির পরিচয় চমকে উঠবার মতোই। তিনি ছিলেন আফগানিস্তানের বাল্খ রাজ্যের সম্রাট। তিনি ছিলেন সম্রাট শাহ আলী আজগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি পুনর্বর্ধনে আসার আগে প্রথমে বাংলাদেশের সন্দ্বীপে পৌঁছান, পরে তিনি মহাস্থানগড় বা পুনর্বর্ধনের রাজধানীতে আসেন। জানা যায় তাকে সম্রাট হিসাবে ঘোষণা দিলে তিনি সাম্রাজ্য ছেড়ে দামেস্ক শহরে পৌঁছান, এক আধ্যাত্মিক মহাপুরুষ ও কামেল ব্যক্তির কাছে, এবং তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে প্রায় 12 বছর, মতান্তরে 36 বছর আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলার দিকে গমন করেন। কথিত আছে তিনি শিষ্যদের নিয়ে ফকিরের বেশে একটি মাস আকৃতির নৌকাতে করে মহাস্থানগড়ে এসেছিলেন। মাস আকৃতির নৌকাতে চড়ে আসার জন্য তাকে মহীশূর বলা হয়, আর বল্ক থেকে এসেছিলেন বলে তাকে বলখি বলা হয়। শাহ সুলতান বলখি 1400 শতাব্দীতে পুনর্বর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুনর্বর্ধন জয় করেন। অন্য একটি সূত্রে জানা যায় তিনি 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। রাজা পরশুরাম ছিলেন পুনর্বর্ধনের সর্বশেষ রাজা। ইসলাম ধর্ম প্রচারক শাহ সুলতান প্রথমে মহাস্থানগড়ে এসে ইসলামের দাওয়াত দিতে থাকেন।
প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান এবং মন্ত্রী, এছাড়া কিছু সাধারণ মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর এভাবে পুনর্বর্ধনের আপামর জনসাধারণ হিন্দু থেকে মুসলিম হওয়া শুরু করলে রাজা পরশুরাম তা কিছুতেই মেনে নিতে পারেননি। আর তা থেকেই পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ, এবং এই বিরোধ থেকেই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আর এ যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। পরাজিত হবেন নাই বা কেন? এ যুদ্ধে পরশুরামের প্রধান সেনাপতি, মন্ত্রীসহ বেশিরভাগ পদস্থ কর্মচারী সুলতানের পক্ষে এসে দাঁড়ায়। যুদ্ধের পরাজয় এবং পরশুরামের মৃত্যুর কথা শুনে তার মেয়ে শিলাদেবী পানিতে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেন। তার ডুবে যাওয়ার আশেপাশের এলাকাটি শিলাদেবীর ঘাট নামে আজও পরিচিত। জনশ্রুতি আছে, সুলতান সমুদ্রপথে আসার সময় সন্দ্বীপে পৌঁছান। সেখান থেকে তিনি হরিরাম নগরে আসেন। জায়গাটি সম্ভবত সমুদ্র উপকূলে অবস্থিত ছিল এবং সেখানে কালী উপাসক বলরাম এলাকাটি শাসন করত। সেখানে বলরাম ইসলাম প্রচারে বাধা দিয়েছিল, যার কারণে বলরামের সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধে বলরাম পরাজিত ও নিহত হন। এবং বলরামের মন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে প্রাণে বাঁচেন। বলরাম ও পরশুরামের যুদ্ধ শুধুই জনশ্রুতির মাধ্যমে জানা যায়। শাহ সুলতান বলখি মহেশওয়ার কবে কিভাবে মারা যায় তা জানা সম্ভব হয়নি। তবে সুলতানকে জনগণ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন দরবেশ বলে ভক্তি ও শ্রদ্ধা করে আসছে। 1685 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের শাসনামলে সৈয়দ মোহাম্মদ তাহির, সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজা নামে তিন ব্যক্তির নামে এক সনদ জারি করা হয়। এই সনদ বলে তারা স্থায়ীভাবে দরগা সংলগ্ন এলাকা রাজস্বমুক্ত ভূমি ভোগ দখলের অধিকার পান। সনদে কুকুলতাস, মোজাফর জংয়ের সিলমোহর অঙ্কিত আছে এবং এটি সরকার বাজুহার অন্তর্গত শিলবাড়ি পরগনার মৎসুদ্দি চৌধুরী, কানুনগো প্রভৃতি কর্মকর্তা কর্মচারীর নিকট নির্দেশ হিসেবে পাঠানো হয়। এই সনদে পূর্ববর্তী শাসকদের প্রদত্ত অনুরূপ সনদ ও ফরমানের উল্লেখ আছে। অতএব দরগাটি যে বেশ পুরনো তাতে কোনো সন্দেহ নাই। তবে কত পুরনো
তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ এর পূর্ববর্তী সনদ ও ফরমান পাওয়া যায়নি। তবে স্থানীয় আপামর জনসাধারণ সুলতানকে খুব শ্রদ্ধা ও ভক্তি করে। এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও তার কবর জিয়ারত ও দর্শন করতে আসে। আমরা স্থানীয় এক মুরব্বীর সঙ্গে কথা বলবো, যিনি দীর্ঘদিন এই মাজার এবং এই সমস্ত এলাকা দেখাশোনা করে আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ আবিদুর রহমান। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমি জন্ম থেকেই। আচ্ছা, এখানেই বাড়ি আপনার? এখানেই বাড়ি, আমার বাপ দাদা ছিল। আচ্ছা, তারপরে আমি আছি। ও, এখানে খেদমত করেন? জি। আচ্ছা আচ্ছা, এই গেট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই গেট আমরা শুনে আসছি সেই রাজার সময়কার গেট, রাজা পরশুরামের নাকি তারও আগের? তারও আগের হতে পারে, কারণ রাজা পরশুরাম তো সর্বশেষ, তার আগেও নলনীল ছিল। হুম হুম, তার আগেও অনেক ছিল, ছিল 2500 বছর আগ পর্যন্ত ছিল। জি। তো এটা কি ধারণা করেন প্রথমের দিকের? হ্যাঁ, প্রথমের দিকে এতে কালী মন্দির ছিল এখানে। আচ্ছা, কালী মন্দিরে গেট এটা। আর এই মাজার সম্পর্কে কিছু বলবেন? মাজার সম্পর্কে বলবো, এখানে রাজা পরশুরামের রাজ্য ছিল এটে। এখানে একটা মুসলমান ছিল, তার নাম হচ্ছে বুরহানউদ্দিন। সে বুরহান সংক্ষেপে বলিচ্ছি আমি, সে বুরহানের ছেলেকে বলি দেয় রাজা পরশুরাম। দেওয়ার পরে উনি বলিদের এখানে নালিশ করে, নালিশ করার পরে মহাস্থানগড়ে আগমন করে হযরত শাহ সুলতান বলকি মাইসওয়ার। সে এখানে আসে, রাজার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করছে। তো সে বোরহানউদ্দিন কে ছিল? এখানের যে কোনো একটা মুসলিম ছিল, এখানে এই রাজ্যের মুসলিম ছিল বোরহানউদ্দিন। তার মাজার এখানে আছে? হ্যাঁ। কোন দিকে? এটাই অল্প কিছু ফুট এনেছেন।